হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এনআরসি নিয়ে আরেকটি নতুন বড়সড় আপডেট প্রকাশিত হয়েছে, যেটা আপনাদের জানা অবশ্যই জরুরি। তো সেই এনআরসি নিয়ে আপডেট শুরু করার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটির পাশে চলে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাওয়া সেই লেটেস্ট আপডেটটি। তো বন্ধুরা, এনপিআর নিয়ে যে লেটেস্ট আপডেট সেটি হচ্ছে, বাবা মার জন্ম তারিখ, জন্মস্থানের তথ্য না থাকলে দিতে হবে না আশ্বাস কেন্দ্রের। তো কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে, বাবা মার জন্ম তারিখ যদি থাকে সেকে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে কোনো তথ্য দেওয়ার দরকার থাকছে না। তো আপডেটটি আমরা বিস্তারিত আরও দেখে নেব। বাবা মার জন্ম তারিখ, জন্মস্থানের তথ্য না থাকলে দিতে হবে না। তো বন্ধুরা, যদি থাকে সেক্ষেত্রে দেবে, না থাকলে দেওয়ার কোনো দরকার পড়বে না, কোনো ডকুমেন্টস লাগবে না। এনপিআর বিতর্কের মুখে আশ্বাস কেন্দ্রের। তো কেন্দ্রের তরফ থেকে এটাই বলা হয়েছে, প্রশ্নমালায় অনেক কিছুই অপশনাল আছে, জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান জানিয়েছেন, আমি নিজেই বাবা মার জন্ম তারিখ জানি না। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস তিনি জানিয়েছেন যে তিনিও নিজের বাবা মার জন্ম তারিখ জানেন না, তাদের জন্ম তারিখ সংক্রান্ত নথি জমা দেওয়ার কথা ভুলে যান। তিনি আরও জানিয়েছেন, সরকার বারবার বলছে নথি জমা দেওয়া বাধ্যতামূলক নয়। মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, জাতীয় জনগণনা পঞ্জিতে তথ্য জানানো স্বেচ্ছামূলক। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে এখানে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন যে জাতীয় জনগণনা পঞ্জিতে তথ্যগুলো আপনার নিজের মর্জির মতো জানাবেন, তো এখানে স্বেচ্ছামূলক, কোনো জোর জবরদস্তি নয়। তিনি আরও জানান, কোনো রাজ্যেরই এনপিআর নিয়ে আপত্তি করা উচিত নয়, আপত্তি নয় কারণ এটা সাংবিধানিক দায়বদ্ধতা। এর আগে এনপিআর যে ফর্মে বাবা মা জন্মস্থান উল্লেখ করা বাধ্যতামূলক নয় বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। বিভিন্ন রাজ্য সরকারও এনপিআর নিয়ে আপত্তির কথা জানিয়েছে, তবে কেন্দ্রীয় সরকার এনপিআর নিয়ে যে আশ্বস্ত করেছে, এবছরের 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর সংক্রান্ত কাজ চলার কথা। কিন্তু পশ্চিমবঙ্গ, কেরল, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য জানিয়েছে যে এনপিআর সংক্রান্ত কাজ বন্ধ রাখা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলির সরব তাদের দাবি, জাতীয় নাগরিকপঞ্জির প্রথম ধাপ হল এনপিআর। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর এরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা।